الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জন্নাত দোজক সে আরম কিয়া করো, আরজু হই মই তুজে দেখা করো। হুর গেল মা জতনে নেমত হায় তু, সবসে বড় কো নেমতে দিদার তু। বুজুর্গি কি নহি হামকো জরুরত, গোলাম আপনা বনা হামকো খুদায়া। غلام افنا بنا ہم کو خدایا. سمائیت و محاضر محترم صدر زلاز مروب نظام، السلام علیکم ورحمت اللہ وبرکاتہ. সরদ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগুণ শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকার কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান প্রভুর দরবারে জান্নাতের বাগানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকর জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ একটা আওয়াজ করি বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখেরি জামানার পয়গম্বর হিসাবে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। কারণ উনি হলো শেষ নবী, ওনার পর আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা খতম, নবুয়তের দরজা বন্ধ, কারণ শেষ নবীর পরে আর কোন নবী আসার কোনো সুযোগ নাই। এই নবীর উম্মত ওলামায়ে কেরাম সে নবিয়ানা কাজ আদায় করবে, নবিয়ানা কাজ তারাই পরিচালনা করবে। তো আমি পূর্বের জুমায় আলোচনা করেছি যে সূরার উপরে, যে সূরার নাম সূরাতুল হাসর। এই সূরা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন
মদিনার ইহুদিদের ব্যাপারে নাজিল করেছেন যে তারা বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যায় করেছেন অপরাধ করেছেন নবীর আদর্শ না মানার কারণে নবীর দিক নির্দেশনা মানার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনার কারণে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের সেই দেশ অর্থাৎ মদিনা মদিনায় যে স্থানে যে জায়গায় তারা ছিল ওইখান থেকে তাকে তাদেরকে তাদেরকে সেইখান থেকে বাইর করেছে এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত মহান রবের কার মহান রবের এটা এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের প্রশংসা করেছেন কি করেছেন নিজের প্রশংসা করেছেন যে প্রশংসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হাসরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم أسمان এবং জমিনের মধ্যে যত মাকলুকাত আছে নবমণ্ডলের উপরে নবমণ্ডলের নিচে ভূমণ্ডলের উপরে ভূমণ্ডলের নিচে যত ফকারে মাকলুকাত আছে একেবারে গর্তের ফিবিলের থেকে শুরু করে আকাশে উড়ন্ত ফাঁকি পর্যন্ত আসমান জমিনে হাজারো কোটি মাকলুক আছে সকল মাকলুকাত একমাত্র কার প্রশংসা করে বলেন আল্লাহর কার আল্লাহর প্রশংসা কার তাসবিহাত করেন আল্লাহ ফকের তাসবিহাত করেন আল্লাহ ফকের পবিত্রতার ঘোষণা করেন এমন রব এমন সত্তা যিনি পূত পবিত্র তিনার উপরে আর কোনো পবিত্র নাই আছে কি না নাই তিনি কোরআন কারিমে ঘোষণা করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত সম্প্রদায় আহলে কিতাবের মধ্যে থেকে যারা আল্লাহর কিতাবকে অমান্য করেছে আল্লাহর নীতিকে অমান্য করেছে আল্লাহ মত রাসূলের সঙ্গে কুফরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের ঘর বাড়ি তাদের বাসস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন যে কিনা এই আয়াত থেকে শিক্ষণীয় কিয়ামত পর্যন্ত যত প্রকারের যে কোনো লোক হোক না কেন যে ধর্ম অবলম্বী হোক না কেন আল্লাহর বিরুদ্ধে রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি সংগ্রাম করে আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে যদি কথা বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জমিনে থাকার সুযোগ দিবে না এই বনু কুরাইজা এরা ইহুদি সম্প্রদায় কি সম্প্রদায় ইহুদি সম্প্রদায় মদিনার যতগুলি ইহুদি গোত্র আছে সকল ইহুদি গোত্রের মধ্যে একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ষড়যন্ত্র করেছে বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে শান্তি চুক্তি করেছেন যে শান্তি চুক্তির উদ্দেশ্য ছিল মুসলমান ইহুদি নাসারা সবাই একসাথে বসবাস করবে কারো প্রতি কেউ কোনো বিদ্রুপ করবে না কারো প্রতি কে আঘাত করবে না কারো বিরুদ্ধে কে সংগ্রাম করবে না যাতে করে স্বগোত্র প্রত্যেকে নিজ নিজ অবস্থানে শান্তির সহিত বসবাস করতে পারে এ আশা আকাঙ্ক্ষা করে
বিশ্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে শান্তি চুক্তি করেছে। শান্তি চুক্তি মানে কি? শান্তি, আরাম, আয়েশ, প্রশান্তিতে থাকার জন্য, যাতে করে কোনো সমস্যা তাদের ভিতরে না হয়, সবাই মিলিমিশে থাকবে। এটাই তো জাতি চায়, কি বলেন? এটাই তো মানে আল্লাহ রাসূলের আশা আকাঙ্ক্ষা, ঠিক না? অথচ তারা সেই জায়গা তো রাসূলের সাথে, রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে রাসূলকে হত্যা করার জন্য। নাওজু, এরা এত খারাপ ইহুদি জাতি, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাত না মানবেন, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে তাদের ধর্মগ্রন্থ শিকার না, ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। কী হবে না? ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলেন ওয়ালাং তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ওয়ালাং তারযা আনকাল ইয়াহুদা ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারা সম্প্রদায় কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তাদের মিল্লাত অনুসরণ না করবেন, তাদের ধর্মের অনুসরণ না করবেন, তাদের ধর্ম না মানবে। আল্লাহ বলতে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী আপনি বলে দিন ইন্না হুদাল্লাহ, নিশ্চয় আল্লাহর পথ, হুয়াল হুদা সেটা সঠিক পথ। কার পথ? আল্লাহর পথ হলো সঠিক পথ। আজকে সমগ্র পৃথিবীতে ইহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায় মুসলমানদের যত উপকার করুক না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমান তাদের আদর্শ গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান তাদের নীতি না মানবে, যতক্ষণ পর্যন্ত মুসলমান তার ধর্মগ্রন্থ না স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমানের উপর সন্তুষ্ট হবে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ করি বলেন সত্য, বলেন আল্লাহ সত্য সেবাদা পূর্বে কোরআন কারিমে আয়াত নাজিল করে এই জাতিকে আল্লাহ হুঁশিয়ার করেছেন, শিক্ষা দিয়েছে, ঠিক না? এই জন্য বনু নুজাইর গোত্র তারা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আজকে সারা পৃথিবীতে ইহুদি এবং নাসারা মুসলমানদেরকে মারার জন্য ষড়যন্ত্র করে, করে কি না? মুসলমানকে মারার জন্য, মুসলমানদেরকে দেশ থেকে বাইর করার জন্য, তাড়াই দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই জন্য শুধু বাংলাদেশ নয়, ইউরোপ কান্ট্রিগুলো দেখেন, বিভিন্ন দেশে মুসলমানদের উপর টর্চার চলে, মুসলমানদের উপর আক্রমণ চলে, মুসলমানদেরকে তার ঘর বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে, মুসলমানদেরকে নিজের ঘর বাড়ি থাকার জন্য কোনো সুযোগ দেয় না, ঠিক না? এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিব মুহাজিরদের, হত দরিদ্র মুহাজিরদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাহু ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুর এই আয়াত থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন, অবতরণ করেছেন,
প্রত্যেকটি আয়াত মুহাজির আনসার মুহাজির আনসার পরবর্তী উম্মতদের ব্যাপারে নাজিল করেছে। যারা মুহাজির আনসার এবং সাধারণ ইমানদার মুসলমান তাদের গুণগান আল্লাহ পাক তাদের শ্রেষ্ঠত্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছে। কারা সেই বনী নুজাইর গোত্রের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন তাদের সুনাম তাদের মর্যাদা কি আল্লাহ সেটা তাদের শ্রেষ্ঠত্ব কালা আল্লাহ পাক এখানে আলোচনা করেছে। পূর্বের জুমা আমি বলেছিলাম না এই বনী নুজাইর গোত্রের ইহুদিদের বিশাল একটি কিয়া ছিল, বাগান ছিল, খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগান যখন মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম তাদের কিছু গাছ কর্তন করেছেন, আবার কিছু সাহাবি কিছু গাছ রেখে দিয়েছেন। কেন কর্তন করলেন? এই জন্য কয়েছেন যখন ইহুদিরা তাদের দুর্গের ভিতরে অবস্থান করলেন তাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য তাদের ভিতরে সেই স্পিয়া আনার আনার জন্য তাদের গাছ কর্তন করেছেন, তাদের ঘর বাড়িকে আগুন দিয়েছেন। এইটা আওয়াজ একটু কমাই দিন, গম করেছে তাদের ঘর বাড়িতে কেন আগুন দিছেন? মনে করেন আমাদের এখানে যদি গণ্ডগোল হয়, মারপিট হয়, আওয়ামী লীগের বিএনপি মারপিট মারপিট চলে নাকি আন্দোলন চলে, এখন যদি বিএনপির লোকেরা যদি ঘরের ভিতরে আত্মগোপন করে, কি করেন আত্মগোপন করে, তাদেরকে সেইখান থেকে বাইর করার জন্য তাদের প্রতিপক্ষ যারা ওদের হয়তো ঘর বাড়ি আগুন লাগাই দেয়, হয়তো তাদের কোনো সিমে আগুন লাগাই দেয়, হয়তো বিভিন্ন রকমের তাদেরকে তাদের বিরুদ্ধে সংগ্রাম, কারণ তাদের ভিতরে কি মানে এই স্পিকার আসার জন্য বা তাদের জিদ আসার জন্য যাতে করে তারাও কি যুদ্ধের জন্য বাইর হয়। এই বনী নুজাইর গোত্রের লোকেরা যখন ঘর থেকে বাইর হচ্ছে না তখন এই সাহাবায়ে কেরামগুলা তাদের কিছু খেজুর গাছ কর্তন করেছেন এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, আর কিছু খেজুর গাছ রেখে দিয়েছেন। কেন? এখানে এই সাহাবায়ের উদ্দেশ্য ছিল যারা খেজুর গাছগুলো কর্তন করেছে তাদের উদ্দেশ্য শেষ পর্যন্ত তারা চিন্তা করলেন, কারণ আমরা তো যুদ্ধ করে বিজয় হব, কি হব যুদ্ধ বিজয় হব, এই গাছগুলো থাকে এই গাছগুলোর মালিক তো আমরা হইতাম গনিমতন মাল হিসাবে। যারা গাছ কর্তন করেন নাই তারা এই জন্য রেখে দিয়েছেন যে যখন মুসলমান যুদ্ধ করে বিজয় লাভ করবে, বিজয় হওয়ার পরে এই গাছগুলা এই বাগানগুলি গনিমতন মাল হিসাবে মুসলমান পাবে, এই জন্য তারা গাছ কাটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের কথাগুলো বুঝতে পারছেন কি না? আল্লাহকে সবার অন্তর্গত জানে না, জানে কি না? অবশ্য জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের মনোভাব তোমার অন্তরের যে ওয়াসওয়াসা সব তো আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ বুঝি। তোমরা যেই গাছগুলা কর্তন করেছ আর যেই গাছগুলো রেখেছ এইগুলা তো তোমাদের হুকুমও হয় নাই, একমাত্র আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে গাছগুলা হয়েছে। আর এই সম্পদের মালিক তো তোমরা নয়, এই সম্পদের মালিক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একাই দান করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদেরকে দেয় তা তোমরা তোমরা পাইবা, না দিলে তোমরা পাইবা না। এগুলো তো গরিব মুহাজিরদের জন্য, গরিব আনসারদের জন্য, তোমাদের মধ্যে যারা হতদরিদ্র একেবারে ওদের জন্য আছে না? যারা মক্কা ছেড়ে মদিনে এসেছেন যে সমস্ত মুহাজিরগুলা ওরা তো এক হতদরিদ্র ছিলেন নাকি? এখানে একটা মুহাজির আরেক দল আনসার। মুহাজির কারা? যারা হিজরত করে মদিনায় এসেছেন, আর আনসার হলো যারা মুহাজিরদের সাহায্য করেছেন,
মদিনা থেকে একটু এর হলো আনসার আর যারা হিজরত এসেছেন তারা হলো মুহাজির এই মুহাজিরদের ভিতরে তো কি আছে হত দরিদ্র গরিব আছে আছে কি না যারা তাদের মাল যারা ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ ও রাসূলের মহব্বত আর ভালোবাসা হিজরত করেছে ঠিক না আপনি কি পারবেন আপনার ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোথাও যাইতেন কেউ যদি আপনাকে বলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তুমি এইখানে সুন্দরবনের বাগানে চলে যাও যাবেন আপনি কখনো যাবেন না কারো ছেলে মেয়ে আছে বাল বাচ্চা আছে স্ত্রী আছে আত্মীয় স্বজন আছে আছে কি না এইজন কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন অর্থ সম্পদ টাকা পয়সার দিকে তাকান নাই আল্লাহ ও রাসূলের মহব্বত আর ভালোবাসায় তারা হিজরত করেছেন তা আল্লাহ বলতেছে তারাই কি হকদার মালে ফায়দা এইজন আল্লাহ বলতেছেন للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله رضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون الله يأتي ماذا بولن أي شغل شمبط ওই হত দরিদ্র মুহাজিরদের জন্য যারা নিজের ধন সম্পদ বাড়িঘর ছেড়ে নিজের বাড়িঘর ছেড়ে চলে এসেছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায় কিসের আল্লাহর অনুগ্রহ আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি আশায় তারা আশায় তারা দেশটিকে দেশটিকে দেশ নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসলেন ওয়াং সুরুন আল্লাহ ওয়া রাসূলহু শুধু তাই না আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য কিসের জন্য যারা নিজের জান মাল নিজের সকল সম্পদ সয় সম্পত্তি ছেড়ে দিয়ে তারা হিজরত করেছেন বের হয়ে এসেছেন চলে এসেছেন একমাত্র তাদের কিসের কিসের আশায় আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহর আশায় কিসের আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহর আশায় তারা চলে আসলেন তিন নম্বর হলো আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য কি করার জন্য যারা যুদ্ধ করে আল্লাহ রাসূলকে সাহায্য করবে এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করবে জিন্দা করে এই জন্য আল্লাহ বলতেছে এই সম্পদগুলা একমাত্র আমার গরিব মুহাজিরদের জন্য গরিব আনসারদের জন্য সুবহানাল্লাহ বলেন না কারণ ওনারাই তার প্রাপ্য ওনারাই কি তার হকদার কেন তারা নিজের সয় সম্পত্তি নিজের বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করেছেন কেন একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কিন্তু ইহুদিরা এটা বুঝে নাই তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব মুহাজিরদের ব্যাপারে বলতেছেন তারা আল্লাহ রাসূলের উপরে ইমান আনার কারণে আল্লাহ রাসূল ইমান আনার কারণে মক্কার কাফের মুশরিকরা তাদের উপরে নির্যাতন করেছে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে দেশ থেকে বাইরে করে দিয়েছে ইতিহাস লাগে এই সাহাবিগুলা এমন অবস্থায় ছিল খিদার কারণে ক্ষুধার কারণে ছটপট করতেন আর ক্ষুধার কারণে তাদের পেটের মধ্যে ফাতর বেঁধেছে কয়েকখানা ফাতর ফাতর বেঁধেছেন তাদের পেটের মধ্যে এবং শীত শীতের দিনে শীতের তীব্রতার কারণে এবং গর্ত খনন করে সেই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছেন শীত থেকে রক্ষা পাওয়ার জন্য কেমন হত দরিদ্র ছিলেন দেখেন গায়ে কোনো বস্ত্র ছিল না শীতের বস্ত্র ছিল না তাদের খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না কি ছিল না খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না ক্ষুধার কারণে পেটের মধ্যে ফাতর বেঁধেছে দুই নম্বর শীতকালে শীতের মৌসুমে শীতের তীব্রতার কারণে শীত থেকে রক্ষা পাবেন নাই মাঠেকে গর্ত করে ওই মাঠের ভিতরে আত্মগোপন করেছেন শীত থেকে রক্ষা রক্ষা পাওয়ার জন্য তাহলে এই সাহাবিগুলি কত হত দরিদ্র ছিল বলেন একমাত্র কিসের কারণে আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসায় আজকে সমগ্র পৃথিবীতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে সংগ্রাম চলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে সংগ্রাম চলে আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদে সংগ্রাম চলে আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করতে দিবে না আল্লাহর নীতিমালাকে পৃথিবীর বাস্তবায়ন করতে দিবে না
এক কুরআন কুরআনের কথা বলতে দিবে না কুরআনের প্রেমিকদেরকে হত্যা করবে খুন করবে ফাঁসি দিবে যেই মুসলমান ইমানদার আল্লাহর রাসূলের মহব্বতের ভালোবাসায় একমাত্র যুদ্ধের জন্য বা নিজের আত্মরক যে বের হবে দিন জিন্দা করার জন্য এ আল্লাহ রাব্বুল আলামিন ওই গরীব মুহাজিরদের মতন আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান মুসলমান ইমানদারদেরকে আল্লাহ সেই সমপরিমাণ মর্যাদা দান করবেন আল্লাহু আকবার বলেন না আওয়াজ করিবেন আল্লাহু আকবার সমপরিমাণ মর্যাদা আল্লাহ পাক দান করবেন সেই সমপরিমাণ মর্যাদা সাহাবায়ে কেরাম যে মর্যাদা উত্তীর্ণ হয়েছেন এই মুসলমানদেরকে সেই সমপরিমাণ মর্যাদা দিয়ে আল্লাহ উত্তীর্ণ করবেন কেমন মর্যাদা আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য উচ্চ আসন তৈরি করবেন সুবহানাল্লাহ বলেন না এই যে আল্লাহ বলতেছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহর জন্য অনুগ্রহ কামনা করে ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু আল্লাহ ও রাসূলকে সাহায্য করে উলাইকা হুমুস সাদিকুন তারাই সত্যবাদী তারাই কি তারাই সত্যবাদী তারাই ইমানদার তারাই মুমিন তারাই কি তারাই মুমিন আজকে ইহুদিদের ব্যাপারে সূরা বাকারার মধ্যে লম্বা সূরা আলোচনা আছে এই ইহুদি সম্প্রদায় মুসলমানদের কত ক্ষতি করছে কত ক্ষতি করেছে তারা দুনিয়ার মহাই পরে আখরাতের তুলনায় আখরাতকে বাদ দিয়ে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে কি দিয়েছে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে তারা প্রাধান্য দিয়ে দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় তারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ কো তারা সত্যবাদী নয় তাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে তাদের ব্যবসা কি খারাপ তাদের ব্যবসা খারাপ আল্লাহ বলতেছেন তাদের ব্যাপারে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন ওই সমস্ত সম্প্রদায় ওই সমস্ত লোক যারা হেদায়েতের মোকাবেলায় গোমরাকে গ্রহণ করেছে অর্থাৎ সুফলের যাকাত কুফলকে গ্রহণ করেছে ফামা রাবিহাত তিজারাতুহুম তাদের ব্যবসা কোনো লাভবান হবে না তাদের ব্যবসা কোনো লাভবান হয় নাই ওমা কানু মুহতাদিন তারা সৎ পথ প্রাপ্ত নয় তাহলে এখানে আল্লাহ যে বলছেন এই ইহুদিদের ব্যাপারে বলছেন যারা আখরাতের তুলনায় হেদায়েতের মোকাবেলায় অর্থাৎ সৎ পথ সুপথের জায়গায় কুফতকে গ্রহণ করেছে কি করেছে কুফত গ্রহণ করেছে এবং তাদের ব্যবসা কি নয় লাভজনক নয় তাদের ব্যবসা কি নয় ব্যবসা খারাপ কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত নয় এখানে বলেন বলা হয়েছে ব্যবসা দুনিয়ার ব্যবসা কপকার দুই প্রকার আখেরাতের ব্যবসাও দুই প্রকার কপকার দুনিয়ার ব্যবসা দুই প্রকার একদম সুপথের ব্যবসা আর একটু অসৎ পথের ব্যবসা দুটা কি সমান কথা বলেন সমান কি না সমান নয় একটু সৎ পথের ব্যবসা আর একটা অসৎ পথের ব্যবসা সমান কি না সমান নয় আখেরাতের ব্যবসাও সমান নয় আখেরাতের ব্যবসার মধ্যে অসৎ ব্যবসা আছে সৎ ব্যবসা আছে কি না দুনিয়াতে মনে করেন একজন মদি দোকানদার মদি মাল বিক্রি করে কি করে মদি মাল বিক্রি করে ওই মদি মালের ভিতরে পেঁয়াজ রসুন আদা দারচিনি চাউল ডাউল ডাউল চাউল তারপরে তৈল সোয়াবিন তৈল সর্ষার তৈল এই সমস্ত মালগুলো বৈধ না অবৈধ বৈধ না অবৈধ বৈধ মদি দোকানে কি পাওয়া যায় চাল ডাল পেঁয়াজ রসুন আদা দারচিনি নাকি সর্ষার তেল তার সোয়াবিন তৈল এই জাতীয় মালগুলো কোথায় পাওয়া যায় মদি দোকানে পাওয়া যায় এই মদি দোকান যদি এই মাল বিক্রি করে তাহলে সে কল্যাণ অর্জন করলো কি করলো ক
কল্যাণ অর্জন করলো, লাভ ভালো, লাভ ব্যবসায় লাভ ভালো হলো, আর এই হালাল ব্যবসার দ্বারা তার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাই সুগম হবে, হবে কি না? সবাই সুগম হবে, সবাই সবাই ভালো, সবার আদর্শ ভালো হবে, সবার সেই জান্নাতমুখী হবে, সে পরকালমুখী হবে হালাল হালাল গেজার কারণে। আরেকটা ব্যবসা, যদি সেই জায়গাত আপনি হেরোইন, গাঁজা, মদ, ইয়াবা এই জাতীয় মাল যদি মদি দোকানে ঢুকান, এটাকে বৈধ না অবৈধ? কি বলেন, বৈধ না অবৈধ? অবৈধ, কথা বলেন না, অবৈধ। শুধু আল্লাহর কাছে অপরাধী অপরাধী নয়, সে সমাজ রাষ্ট্রের কাছে অপরাধী, নাকি? রাষ্ট্রের কর্ণধার যারা রাষ্ট্র দ্বারা পরীক্ষা করে, তারা চাই না এই জাতি সুদ খাক, এই জাতি মদ খাক, এই জাতি ইয়াবা সেবন করুক, চাই কেউ? কেউ চাই না, কোনো পরিবার চাই না, কারণ অবৈধ। এ অবৈধ মাল শুধু পরিবারের জন্য খারাপ নয়, রাষ্ট্রের জন্য খারাপ, রাষ্ট্রের জন্য অকল্যাণ, নিজের পরিবারের জন্য অকল্যাণ। শুধু নিজের পরিবারের জন্য অকল্যাণ না, রাষ্ট্রের জন্য অকল্যাণ না, পরকালের জন্য অকল্যাণ। অকল্যাণ কি না? অকল্যাণ। তাহলে তার এই ব্যবসা লাভবান নয়, এই ব্যবসা হলো খারাপ ব্যবসা, ঠিক কি না? আর সবচেয়ে ভালো ব্যবসা হলো যে সৎ পথ উপায় কর, সৎ পথে, সৎ পথে ভালো জিনিস, হালাল জিনিস, হালাল দ্রব্য বিক্রি করে, বেচা কিনা করে। এরকম আখরাতের মধ্যে পরকালের ব্যবসাও দুই রকম। কয়রকম পরকালের ব্যবসা? দুই রকম, এক প্রকারের ব্যবসা জান্নাতি ব্যবসা পরকালে, আরেকটা ব্যবসা জাহান্নামের ব্যবসা। জান্নাতের ব্যবসা হলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত জীবন যাপন করা, আল্লাহর আইনকে প্রীতি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন মতো আমল করা, নামাজ পড়া, নামাজের কথা বলা, সেই রমজান রোজা রাখা, হজ পড়া, হজ করা, যাকাত ওয়াজ, যাকাত দেওয়া, সত্য কাজগুলো, ভালো কাজগুলো করা, যেই কাজের কারণে মানুষ শান্তি পায়, নিজেও শান্তি পায়, ঠিক না? ঠিক নেই। এই পথ হলো কল্যাণের পথ, এই পথ হলো আখরাতের পথ, এই পথ হলো জান্নাতের পথ। এই পথে যে এই পথ যে অবলম্বন করবে, নামাজ যে পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর বিধান মতো জীবনযাপন করবে, মিথ্যা করা বলবে না, সগলগুলি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, ইয়াবা সেবন করবে না, মদের সাথে সম্পৃক্ত থাকবে না, মদ বিক্রি করে হারাম পয়সা দিয়ে নিজের পরিবার পরিজনকে চালাবে না, এরকম ব্যবসা যদি না হয়, সঠিক ব্যবসা যদি হয়, ওই ব্যবসার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ, বলেন না? ওই ব্যবসা হলো জান্নাতি ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন এই দর লোকদেরকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে আমল সলে করবে, নেক আমল করবে, নামাজ ফেরত রাখবে, হজ করে জাকাত দিবে, আল্লাহর বিধান মতো জীবনযাপন করবে, সত্যের পথে চলবে এবং মানব রসুল আইনবাদ দিয়ে কোরআনের আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই ইমানদার আর আমল সলে, এই ব্যক্তির জন্য আমি এমন জান্নাত রেখেছি যে জান্নাতের মধ্যে অপরন্ত নেয়ামত আমি আল্লাহ তাকে দান করিব। সুবহানাল্লাহ, বলেন না? কুল্লামা রুযিকু মিনহা মিন সামারিসকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহharatু ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ যখন জান্নাতের মধ্যে তাকে বিভিন্ন ফল ফলাদি দিবে, আম, জাম, কাঁঠাল, সে বলবে, কারণ ওই জান্নাতের ফলগুলো হবে দুনিয়ার ফলের আকৃতি। কিসি কি হবে? দুনিয়ার ফলের আকৃতি হবে। দুনিয়া আমরা আম খাইছি, সেখানে আম, দুনিয়াতে কাঁঠাল খেয়েছি, সেখানেও কাঁঠাল,
দুনিয়াতে আমরা লেসু গেছি সেইখানে লেসু এখন তো এই এই নিয়ামতগুলো যখন বন্দা দেখবে আক্ষেপ করবে আর আল্লাহ আব্দুল আল্লাহ এই দুনিয়া এই এই যে আম কাঁঠাল লেসু এগুলো তো আমি দুনিয়াতে খেয়েছিলাম এই এগুলোর জন্য তো আমি নামাজুরা পড়ি নাই তুমি জান্নাতে বলছো না আমাকে ভালো ফল দিবা আল্লাহকে বন্দা খাই দেখো তোমার ফল হবে দুনিয়ার ফলের আকৃতি কিন্তু স্বাদ হবে মজা হবে অন্যরকম মজার সাথে কোনো সম্পর্ক নাই এক লোকমা দিবা এক রকমের স্বাদ দ্বিতীয় লোকমা দিবা দ্বিতীয় প্রকারের স্বাদ তৃতীয় লোকমা দিয়ে তৃতীয় রকমের স্বাদ এমন এমন স্বাদ বাইর হবে যে স্বাদের সাথে তুমি কল্পনাই করতে পারবা না কেমন ধরনের মজা দেখছেন জান্নাতের ফল ফলাদিগুলা থাকবে দুনিয়ার ফল আকৃতি কিন্তু মজা হবে ভিন্ন ধরনের কারণ আমাদের স্বাদের দরকার মজার দরকার নাকি মজার সাথে সম্পর্ক এই জন্য আল্লাহ বলতেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারিস্তান কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু আমি আমার বন্দাকে যেই রিজিক জান্নাত দিব ফল দ্বারা ওই ফলটা দুনিয়ার ফলের আকৃতি আকৃতি হবে কি হবে দুনিয়ার ফলের আকৃতি হবে পাউতু বিহি মুতাশাবিহা সেটা দুনিয়ার দুনিয়ার ফলের আকৃতি ওয়ালাহুম ফিহা আজওয়াজ মুতাহারা আমি তাকে সেই পরকালে আজওয়াজ মুতাহারা দিব এই যে নেয়ামতগুলা এই যে ব্যবসা এই ব্যবসাটা কি উত্তম ব্যবসা ঠিক না সবচেয়ে দামি ব্যবসা এই ব্যবসার মধ্যে কোনো কি নাই কোনো লস নাই আসেনি কোনো লস নাই এটা জান্নাতের ব্যবসা এটা কিসের ব্যবসা জান্নাতের ব্যবসা কল্যাণকর ব্যবসা আর ও অকল্যাণের ব্যবসার কথা আল্লাহ বলতেছে সেই ব্যবসাটা হলো কিরকম কি খাওয়া মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া ইয়াবা সেবন করা মানুষ খুন করা অন্যায় পথে চলা জলম নির্যাতন করা মানুষের প্রতি মানুষের প্রতি খারাপ আচরণ করা এই যে কোরআনের বাইরে কোরআনের বাইরে যে সমস্ত কাজগুলা আল্লাহর বিধানের বাইরে যে আল্লাহ নিষেধ করেছে ওই কাজগুলো যদি আমরা করি ওই কাজ অবৈধ কাজ ওই অবৈধ কাজের কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ইহুদিদেরকে সেই ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে আল্লাহ বলতেছে তোমরা এই দুনিয়ার মহে পড়ে কিন্তু হেদায়েতের মোকাবেলায় তোমরা গোমরাইকে খরিদ করেছো কি করছো হেদায়েতের মোকাবেলা তোমরা গোমরাই খরিদ করেছো এই জন্য তোমাদের এই ব্যবসা কি নয় লাভবান নয় আল্লাহ বলতেছে উলাইকাল্লাযীনা আশতারাউদ্দালালাতা বিল হুদা ফামারা বিহাত তিজারাতুম ওয়ামা কানু মুহতাদিন ওই সমস্ত ব্যক্তি যারা হেদায়েতের মোকাবেলায় গোমরাইকে খরিদ করে গোমরাইকে গ্রহণ করে খারাপগুলোকে গ্রহণ করে ফামারা বিহাত তিজারাতুহুম তাদের ব্যবসা কি হবে না লাভবান হবে না তাদের ব্যবসা কি খারাপ ওমা কানু মুহতাদিন ওমা কানু মুহতাদিন তারা সৎপথ প্রাপ্ত নয় সুপথ প্রাপ্ত নয় তারা সুপথ প্রাপ্ত না হলে কি হবে অবস্থা খারাপ অবস্থা কি খারাপ এই জন্য আমাকে আপনাকে আখেরাতে চিন্তা করতে হবে আল্লাহর এই জমিনে আমার আমলকে মজবুত করতে হবে হৎ পথে চলতে হবে না হককে ছেড়তে হবে হবে কি না এই মক্কার ইহুদিরা নাহক পথে চলেছে এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামের কি সুসংবাদ দিয়েছেন জান্নাত থেকে বঞ্চিত করেছেন করছে কি না জান্নাত থেকে বঞ্চিত করেছেন এই জন্য আল্লাহ বলতেছেন কালকে আমার ময়দানে এমন পর্যায় হবে এমন অবস্থা হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা অপরাধী অপরাধী তাদেরকে কোনো প্রকারের সাহায্য করা হবে না তাদের প্রতি কোনো প্রকারের সাহায্য তো দূরের কথা তাদের কোনো সঙ্গীও থাকবে না এমন অবস্থা হবে সেই দিন আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিন আদলু ওয়ালা হুম ইউনসারুন ওয়াত্তাকু ইয়াউমান ওই দিনকে ভয় করো যেই দিন লাজি নাফসুন আন নাফসিন শাইয়্যা এক নাফস অন্য নাফসের কোনো প্রতিদান দিতে পারবে না
এক ব্যক্তি অন্য কোন ব্যক্তি সাহায্য করতে পারবে না ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন তাদের কোন সুপারিশ গ্রহণ করা হবে না তাদের কাকুতি মিনতি সেই দিন গ্রহণ করা হবে না ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন সেই দিন তাদের কোনো সাহায্য করা হবে তাদেরকে কোনো সাহায্য করা হবে না এমন একদিন দিন যেই দিনটা হলো ময়দানে মহাশরের দিন কেয়ামতের ময়দান দুনিয়াতে তো আমরা কোনো আপদে বিপদে মুসিবতে পড়লে বন্ধু পাওয়া যায় নাকি বা কারো সহযোগী পাওয়া যায় কিন্তু কেয়ামতের ময়দান এমন এক ময়দান যেই ময়দানে কোনো সাহায্য করে থাকবে না তাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না একমাত্র মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সুপারিশে জামিন হবে সুপারিশ করবে উম্মতের জন্য সব উম্মতের জন্য করবে কি না করবে না কখনো করবে না এই জন্য আমরা আমল আখলাককে মজবুত করতে হবে যে যে হতদরিদ্র সাহাবি যারা মুহাজের কেন তারা এত গুণের অধিকারী হলো তাদের শ্রেষ্ঠত্ব কেন আল্লাহ পাক কোরআনে বয়ান করেছে আলোচনা করেছেন তার দুনিয়া চাই নাই কি চাই নাই দুনিয়া চাই নাই দুনিয়ার যা সাজসজ্জা চাই নাই দুনিয়ার কোনো মজা চাই না তারা একমাত্র পরকাল চাইছে কি চাইছে একমাত্র পরকাল এই জন্য পরকালের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য তারা নিজের ঘর বাড়ি ছেলে মেয়ে অত্যন্ত সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে তারা হিজরত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মান হাজিরিন ইহুদিরা কেমন বলতে পারবেন ইহুদি এমন এক সম্প্রদায় তারা সব কিছু জানে তারা আল্লাহর কিতাব যে সত্য মহাগ্রন্থ আল কোরআন তা তারা ঠিকমতো কি জানে যে তাওরাতের মধ্যে তাদেরকে আল্লাহ পাক যে সমস্ত দিক নির্দেশ দিয়েছেন সব কিছু তারা কি বুঝে কিন্তু তারা কেন ইমান গ্রহণ করে নাই সত্যের কারণে দুনিয়াতে কি আছে সত্য আছে এই জন্য তারা ইমান গ্রহণ করে নাই তারা তাদের খেয়াল ছিল তাদের দেমাগের মধ্যে ছিল যে তারা হারুন আলাইহিস সালাতুসের ধর্ম অবলম্বী ছিলেন তা হারুন সালাতুসালাম অর্থাৎ এই বনি ইসরায়েল থেকে নবী আসবে হযরত হারুন সালাতুসালাম বংশতে নবী আসবে তখন তারা তার উপর ইমান আনবে কিন্তু অথচ আল্লাহ নবী প্রেরণ করছেন বনি ইসরায়েলের পর মানে বনি ইসমাইলের বংশ থেকে কার বংশ থেকে বনি ইসমাইলের বংশ থেকে এটাই ছিল তাদের মধ্যে পাতল দুই ভাগ এই অহংকারী করার কারণে তাদের জ্ঞাতি হিংসার কারণে তারা ছিল জাহান্নামী আজকে জ্ঞাতি হিংসা আমাদের কাছে আছে কি না নাই আছে আজকে জ্ঞাতি হিংসার কারণে কিন্তু ভাই ভাইয়ের সাথে মিল নাই বাপ সন্তানের সাথে মিল নাই সন্তান বাবার সাথে মিল নাই আজকে গোত্র গোত্র দ্বন্দ্ব হানাহানি মারামারি কাড়াকাড়ি নাকি হ্যাঁ কাড়াকাড়ি খুন খারাপই কেন একমাত্র জ্ঞাতি হিংসার কারণে এই হিংসা যদি আমাদের ভিতর থেকে যদি দূরীভূত করে এটাকে যদি বাইর করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই কী হব জান্নাতি জান্নাতি হব এই জন্য এরা আল্লাহর কালাম এবং ঠিকমতো তারা জানতেন ঠিকমতো তারা বুঝতেন এই জন্য কিন্তু ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون الله ربنا বলেন আপাতাতমাউনা তোমরা কি ধারণা করো তোমরা গুমান করো আইয়ুকমিনু লাকুম তারা তোমাদের কথা ইমান আনবে না না তোমরা তারা তোমাদের ইমান আনবে না ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ তাদের পূর্বে এমন এক ফরিক ছিল এমন সম্প্রদায় ছিল এক শ্রেণীক ছিল তারা কালামাল্লাহ ইয়াসমাউনা কালামাল্লাহ আল্লাহর কালাম শ্রবণ করত আল্লাহর কিতাব এমন শুনতেন সুম্মা ইউহাররিফুনা মিন বাদি মা শুনতেন তারা কিতাবকে তারা ভ্রান্তভাবে নিয়েছেন কোরআনের শব্দকে তারা এই কিতাবের শব্দগুলোকে তারা কী করছেন পরিবর্তন করে দিয়েছেন যে এখানে হালাল হালালের জায়গায় হারাম হারামের জায়গায় হালাল হালাল নিয়ে এইভাবে তারা নিজের স্বার্থের জন্য এইভাবে কি কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিমে
আমাদেরকে বক্তব্য দিচ্ছে সম্মানিত হাজিরিন তাহলে আমরা বুঝতে পেরেছি ইহুদি আর নাসারা সম্প্রদায় কি এরা কি মুসলমানের কি শত্রু না মুসলমানের বন্ধু ঠিক না আজকে আমরা আমরা এক শ্রেণীর লোক তাদের গোলামি করতেছি কি না অথচ আপনি শুনি রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হিসেবে আজকে ইসরায়েলের মধ্যে তারা সেই তাদের কানা দজ্জালের জন্য বিশাল আসন তৈরি করতেছে যেখান থেকে তারা মুসলমানের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র শুরু হবে মুসলমানের নীতিমালাকে বানচাল করবে মুসলমানকে বেঈমান বানায়া জাহান্নামে নিবে তাদের সেই কানা দজ্জালের জন্য তারা বিশাল আসন আলঙ্গিন আসন তৈরি করে কোথায় সেই ইসরায়েলে মাসিয়া দজ্জাল এটা লম্বা সূরা ঘটনা সেটা আমি বলতে যাচ্ছি না সেই দিকে অন্যটা আমি সুযোগ পেলে বলবো তো এই জন্য তারা মুসলমানে কি নয় বন্ধু নয় মুসলমানের শত্রু কিন্তু আমরা তাদের সাথে আমাদের কোনো হিংসি দরকার নাই বা আমরা তাদের সাথে কোনো শত্রুতা পোষণ করি না আমরা আমাদের ইমান নিয়ে আসি তারা তাদের ইমান নিয়ে আসে আমরা আমাদের ধর্ম নিয়ে আসে তারা তাদের ধর্ম নিয়ে আসে কিন্তু তাদের সাথে আমাদের বাদ বাড়াবাড়ি করার কোনো বিষয় নয় তারপর কি কোরআনের বক্তব্যটা আমি আপনাদের সামনে আলোচনা করেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক